সুপ্রিয় দর্শক, আই নিউজ বিটির সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের সঙ্গে রয়েছেন আলহাজ মিসবাহ রহমান চৌধুরী, বাংলাদেশ চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। সম্প্রতি আমরা জেনেছি যে সৈয়দ সাইফুদ্দিন আহমেদ এবং মিসবাহ রহমান চৌধুরীর নেতৃত্বে নতুন ইসলামী ভাবধারার রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে তার সঙ্গে। শুরুতে স্বাগত জানাতে চাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী এবং আপনার নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের খবর পাচ্ছি আমরা, এই জোটের উদ্দেশ্য কী এবং কটি দল এখন পর্যন্ত আপনাদের রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে? বহুদিন থেকে আমরা বলে আসছিলাম যে একটি রাজনৈতিক জোট গঠনের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। জোটটি হবে সুদূর প্রসারী এবং দূরদর্শী একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে। তো সেই ব্যাপারে আমি এবং আল্লামা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হুসাইনি মাজ ভান্ডারী, তো আমরা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে প্রথম আমরা একমত হয়েছি, তারপরে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে বিগত কয়েক বছর থেকে আমরা আলাপ আলোচনা মত বিনিময় করছিলাম, অনেক দলের সাথেই কথা বলছি। এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে একদম চূড়ান্তভাবে ঐক্যমতে আসছি এখন পর্যন্ত ছয়টি দল। সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী সাহেবের নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ আমার নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, শেরে বাংলা একে ফজলুরক সাহেবের নিজের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তারই নাতনি অ্যাডভোকেট ফারহানাজ হক, সংক্ষেপে ওনার একটা নাম আছে রিপা হক সম্ভবত তিনি, এরপরে বাংলাদেশ ওলামা মাশায়েক পরিষদ এটার নেতৃত্ব দিচ্ছেন মৌলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইফি, এরপরে আশিখানে আউলিয়া ঐক্য পরিষদ এর নেতা আলম নুরি, হযরত মৌলানা আলম নুরি সুরেশ্বরী এটার নেতৃত্বে আছেন, তারপর বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক লীগ এটার নেতা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন। এভাবে ছয়টা দল আমরা নিশ্চিত করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমরা জোট গঠন করব। এই চূড়ান্ত সিদ্ধান্ত গত 15 তারিখ দিবাগত রাত 12টার পরে আমাদের সুপ্রিম পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের বাসভবনে দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্তটা চূড়ান্ত করি। ওনাকে চেয়ারম্যান, আমাকে নির্বাহী চেয়ারম্যান, আর বাকি যে সমস্ত দল জোটে আসছেন ভবিষ্যতে আসবেন তাদেরকে কো চেয়ারম্যান করে আমরা দল গঠন করি, এই জোট। এবং এই জোটের নাম এর আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম লিবারেল ইসলামিক জোট এটার নাম হবে, ইংরেজিতে এটার নাম হবে লিবারেল ইসলামিক অ্যালায়েন্স। তো আমাদের লক্ষ্যই হলো যে আমাদের জোট মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধটা প্রথম, যে ধর্মীয় মূল্যবোধ ইসলামী মূল্যবোধ এটা লালন করব, মুক্তিযুদ্ধের চেতনা হবে আমাদের মূল প্রেরণা, গণতন্ত্রের চর্চা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল মানুষের জন্য আমরা একটা মঞ্চ তৈরি করলাম। আশা করা যায় যে এই মঞ্চটা হবে বাংলাদেশের মানুষের কথা বলার একটা প্ল্যাটফর্ম, যেখানে সবাই এসে মিশতে পারবে,
সবাই এসে কথা বলতে পারবে। এখানে না থাকবে ধর্মীয় কঠোরতা, আর না থাকবে কোনো রক্ষণশীলতা, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম ভালোবাসা প্রীতি থাকবে, মানুষে মানুষের প্রতি সহমর্মিতা থাকবে, মানবতা থাকবে। এই মানুষত্ব আর মানবতার বিকাশ ঘটাবার জন্যই এই জোট কাজ করবে। আপনি যেমনটি বলছিলেন, ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকতা আপনাদের ফান্ডামেন্টাল হিসেবে কাজ করবে, তো সেই জায়গা থেকে গণতন্ত্র নিয়ে তো অনেক আলেমদের প্রশ্ন রয়েছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? দেখেন, সব আলেমের তো এই প্রশ্ন নয়, অনেকে যেটা বলছেন এটা তারা করছেন না। যেমন ধরেন, গণতান্ত্রিকভাবে ভোট করে সংসদে যাওয়া অনেকে হারাম মনে করতেন, অনেকে নারী নেতৃত্বকে হারাম মনে করতেন, তারা তো তা করছেন। তো এটা আমরা প্রথম থেকেই এই যে গণতন্ত্রের পক্ষের মানুষ, আমরা গণতন্ত্র মানে আমরা মনে করি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা হবে, তারা মনে করেন যে আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা হবে। তো আল্লাহর ইচ্ছায় তো সকল মানুষ সৃষ্টি জগতই পরিচালিত হয়, রাষ্ট্রের মধ্যে আল্লাহর ইচ্ছার প্রতিফলন হইল ইসলামী মূল্যবোধ লালন করা, ইসলামী সাইনবোর্ডটা লালন হয়। তা আমরা তো এটা রাখছি এবং আমাদের চর্চা গণতান্ত্রিক চর্চা হবে, তার ইসলাম যে ধরনের গণতান্ত্রিক চর্চা করে সেটা কেমন। আপনি দেখেন, খলিফা ওমরের মতো শাসক যখন বক্তৃতা করতে দাঁড়াতেন, তখন সাধারণ নাগরিক ওনাকে কৈফত তলব করতে পারত যে আপনার পোশাক এত লম্বা কেন। একবার একজন মহিলা ওনাকে কঠোর ভাষায় বলছেন, হ্যাঁ ওমর, আল্লাহ যেটা লিমিট করেন নাই মহরানার ব্যাপারে, আপনি এটাকে একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসতেছেন। তখন ওমর ওনার কাছে ক্ষমা চাইছেন যে আমাকে আপনি রক্ষা করছেন যে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এভাবে ব্যক্তির মধ্যে যে আদর্শটা হবে, সেই আদর্শটা হবে মানে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে। কিন্তু ধর্মকে সাইনবোর্ড হিসাবে সব জায়গায় ব্যবহার করা, রাষ্ট্রকে ধর্মরাষ্ট্র বলা, এগুলো তো ধর্ম এলাও করে না, ধর্ম তো এগুলো করে নাই, এগুলো আমরা নিজে নিজে তৈরি করছি। মানুষের মন গড়া ধর্ম, আমি সবসময় বলে আসছি যে মোল্লাতন্ত্র আর ইসলাম এক কথা নয়, ইসলাম হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। এবং এটা যারা চর্চা করছেন, যারা গবেষক যুগ যুগ থেকে, তাদের কথা হঠাৎ করে কেউ এসে একটা কথা বলে দিলেন আর এইটা হয়ে যাবে ইসলাম, এটা হবে না। তো যার কারণে আপনি যেটা বলছেন যে তারা গণতন্ত্রেরও বিরোধিতা করেছেন, এটা গণতন্ত্রের চর্চা তারা তো শুরু করেছেন, দচরমোনার পি সাহেব নির্বাচনে একাধিকবার করছেন, এটা তো গণতান্ত্রিক চর্চা, এটাকেই বলে। উনি জনগণের ভোট নিয়ে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন, বরঞ্চ ওনার আব্বা হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাহি যখন আপনার এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন করেন, তখন দাবি উঠেছিলেন রেফারেন্ডামের, যে কারা ইসলামিক শাসনতন্ত্র চালাবেন না, এটা নিয়ে হা না ভোট করবেন, রেফারেন্ডাম করবেন। আমি বলছি এটা বড় ধরনের আত্মঘাতী কিছু হবে হুজুর, যে এখন যদি রেফারেন্ডামের দাবি সরকার মেনে নেয় আর যদি ইসলাম চাইনা বলে, ইসলামিক শাসনতন্ত্র চাইনা বলে মানুষ ভোট দেয়, মানুষও গুণাগার হবে আর ভোটে এটা ইসলামকে জায়গায় টানিয়ে আনিয়েন না মানুষের মধ্যে, মানুষকে ইসলামিক মূল্যবোধে, ইসলামিক ভ্যালুটা, এই মূল্যবোধটা কী, এই জিনিসটা হলো তার মধ্যে এটা প্রকৃত মানুষ হওয়ার যে নির্দেশিকা ইসলাম দিচ্ছে, এই ধরনের মানুষ তৈরির ব্যবস্থা করেন। তো এটাই গণতন্ত্রের চর্চা এখন সব জায়গায় চলছে, সব ইসলামিক দল করে, এখন এখানে আলাদা করে কিছু করার নাই। যে দুই একজন এটার বিরোধিতা করছেন, তারা হয়তো পশ্চিমা দাঁচের গণতন্ত্রের তারা বিরোধিতা করেন, আমাদের দেশের গণতন্ত্র চর্চা আমাদের মতোই হবে। আপনাদের জোটে একজন মুখ আমরা দেখতে পাচ্ছি, যিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, শেরবাংলা ফজলুল হকের নাতনি, নারীর অংশগ্রহণ ইসলামী জোটে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? শেরবাংলা একে ফজলুল হক সাহেব, আমি রহমতুল্লাহ আলহী, উনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বশালী একজন মানুষ ছিলেন, ওনার অনেক কর্মকাণ্ড আছে, বিশেষ করে বাংলা গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য তিনি যা অবদান রেখে গেছেন এটা কোনদিন বলার না। বিশেষ কৃষকদের জন্য এই জমিদারি প্রথা উনি উচ্ছেদ করছেন,
প্রজাস্বত্ব আইন উনি পাস করছেন, অনেক কিছুই ওনার আছে। তো ওনার নাতনি, ওনার ছেলের মেয়ে, উনি নারী। তো আমাদের দেশের নারী নেতৃত্ব যারা বিরোধিতা করেন ওয়াজের মাঠে, তাতে সবাই নারী নেতৃত্ব মেনে নিছেন, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সবাই তো নারীর নেতৃত্ব মানেন। যেমন ধরেন আপনি চারদলীয় জোট, চারদলীয় জোটের মধ্যে প্রধান দল ছিল বিএনপি, বিএনপির নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তো এই জোটের মধ্যে যাদেরকে স্টার আলেম বলা হয়, এখানে শাইখুল হাদিস, আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী রহমতুল্লাহ আলহি, আজিজুল হক সাহেবের পরেও রহমতুল্লাহ আলহি আমরা বলি, যে আল্লাহ রহম করুন তাদের উপর। এরপরে আপনার এই হযরত মৌলানা মহিউদ্দিন খান সাহেব, এরা তো সবাই চারদলীয় জোটে ছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে চারদলীয় জোট ছিল সেইটাই। আরও কি যারা নারী নেতৃত্ব হারাম হারাম বলে মাঠে ফতোয়া দিতেন, আমি তো এমনও শুনছি যে হাজার হাজার মানুষ ওনার বক্তৃতায় আকৃষ্ট হয়েছে, উনি বলছেন নারী নেতৃত্ব হারাম, সবাইকে বলছেন আপনারা বলেন কি, সবাই বলছে হারাম। ওনাকেই আমি পল্টনের বারিন্দা থেকে দাঁড়িয়ে বিএনপির অফিসের যে সামনের বারিন্দা, হাজার হাজার মানুষ, উনি বলছেন যে যদি চারদলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন নাও দেন, জোটের হয়ে কাজ করতে বলেন, আমি এই জন্য প্রস্তুত তার নেতৃত্বে কাজ করার জন্যে। তো ওই এত মহান বক্তা উনি ছিলেন, ওনার ক্যাসেট, ওনার বক্তব্য দুইটা তাঁবুতে বাঁচছে, একটা হইল নারী নেতৃত্ব হারাম এই বক্তব্য, আবার নারীর আদেশে উনি সব জায়গায় কাজ করবেন এই বক্তব্য, দুইটা শিবির আপনার বিএনপি এবং আওয়ামী লীগের দুই শিবিরে ওনার ক্যাসেট বাজাইত। তো এগুলো অবান্তর প্রশ্ন। এই প্রশ্ন আজকালকে আপনাদের মতো একজন শিক্ষিত সাংবাদিক দ্বারা, এই যে নারী নেতৃত্ব নিয়ে, না উনি তো আমাদের নেতৃত্ব দিতে আসছেন, এই প্রশ্নটা আমরা তুলছি না, এই প্রশ্নটা উঠছে, হ্যাঁ বুঝছি আমি, এটা আলেমদের মধ্যে সবাইকে প্রশ্ন তুলছেন, যারা যাদের অনুসারী বলে তারা দাবি করেন, তারা সকলেই নারীর নেতৃত্বের প্রতি তারা আনুগত্য নিচ্ছেন। আমরা তো কোনো নারী নেতৃত্বের প্রতি আনুগত্য নেইনি, আমরা তো নারীরা আমাদের মানে সহযোদ্ধা হিসাবে আমাদের সাথে কাজ করতে আসছেন। আমি তো মহাজোটে গেছি, মহাজোটে আমার স্বাধীনতা আমার সক্রিয়তা সব বজায় রেখেই আমি কাজ করছি, এবং আমি তো শেখ হাসিনার নেতৃত্ব হারাম হালাল বলে কিছু বলি নাই। উনি নেতৃত্ব দিচ্ছেন সারা দেশের, দেশের প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, উনি নারী। তো এটা আর যদি নারী নেতৃত্ব তারা না মানেন, তো আর যদি বলে যে নারী নেতৃত্ব মানা হারাম, তাহলে কি আমি বুঝে নিব যে এদেশে পুরুষ নাই? হ্যাঁ, তারা তৃতীয় লিঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই সমস্ত বাজে কথাবার্তা বলা তো ঠিক না। নারী নেতৃত্ব দিচ্ছেন, তারা মেনে নিচ্ছেন, দেশবাসী মেনে নিচ্ছে। তো এই এই সমস্ত আমাদের সাথে যিনি আসছেন, উনি একজন প্রখ্যাত আইনজীবী, অত্যন্ত শালীন একজন মহিলা, আর শেরে বাংলার পরিবারের সন্তান, রাজনীতি ওনার রক্তের মধ্যে আছে, উনি একটা রাজনৈতিক দলের প্রধান, কৃষক শ্রমিক পার্টির প্রধান। মনে রাখতে হবে এই দলটা যদিও বাংলাদেশে এখন এই দলের প্রভাব নেই, তারপরে এটা শেরে বাংলা একে ফজল হক সাহেবের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এই দলের উনি নেতৃত্ব দিচ্ছেন। তো উনি ওই ওনা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্রের চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ, এগুলোর সাথে উনি একাত্মতা প্রকাশ করছেন, একমত হয়েছেন, এবং উনি আমাদের সাথে এই জোটে অংশগ্রহণ করেছেন, আমাদের জোটে উনি কো-চেয়ারম্যান, প্রয়োজনে আরও বড় দায়িত্ব উনি নেবেন। যে জোটের নির্বাহী চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন, সে জোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ সাইফুদ্দিন আহমেদ। তার সঙ্গে কওমি আলমদের আকিদাগত কিছু বিষয় নিয়ে মত পার্থক্য রয়েছে, আর আপনি যে দলটি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, তার উল্লেখযোগ্য একটি অংশ কওমি মতাদর্শে বিশ্বাসী, সেই জায়গা থেকে এখানে কোনো টানাপোড়েন আছে কি না? দেখেন, সৈয়দ সাইফুদ্দিন আহমদ সাহেব একজন বড় আলেম, এবং কবির আলেমদের সাথে তো কবির আলেমদের হাজার হাজার মতো পার্থক্য আছে,
যারা সুন্নি আলেম বলে দাবি করেন তাদের মধ্যে তো হাজার হাজার মত পার্থক্য আছে। কবির আলেমদের মধ্যে প্রতিদিনই তো মত পার্থক্যই চলছে। আমরা মত পার্থক্যকে কমিয়ে এনে এইটাকে একত্রিত করার জন্য, কম্বাইন্ড করার জন্য আমরা জোট গঠন করেছি। এইটাই বোধ হয় প্রথম জোট কবির আলেম এবং সুফিবাদে বিশ্বাসী আলেমরা একত্রে এক মঞ্চে উঠছেন। মনে রাখবেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এরা সকলেই বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহর সাথে আমরা কারো শরীক করি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, উনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কোরআন আল্লাহ প্রদত্ত ওহি, সর্বশেষ কিতাব, যে কোরআনের পরে আর কোনো ওহিও নাজিল হবে না। এই সকল বিশ্বাসে আমরা সবাই ঐক্যমত, যারা মৌলিক বিষয় এইগুলো, নামাজ পাঁচক্ত নামাজের ব্যাপারে আমাদের ঐক্যমত আছে, নামাজের সব কিছুর ব্যাপারেই। এখন ছোটোখাটো কিছু বিষয় এগুলা নিয়ে মত পার্থক্য থাকতেই পারে। এই মত পার্থক্যকে মতবিরোধ যারা সৃষ্টি করতে চান, তাদের মতলব খারাপ, তারা মুসলমানদের মধ্যে ঐক্য চান না। আমরা ঐক্য চাই, এ সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছি আমরা। আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনে আজকের অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামিক জোটের চেয়ারম্যান আলহাজ মিজবাহ রহমান চৌধুরী। আর সামনে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।